হেয়া মেশিন কিমান ডাঙৰ মেশিনৰ পৰীক্ষা কৰিব চাওক আপোনালোকে এটা আপুনি চাব পাৰো বেয়াটো আমি ডাইৰেক্টলি মেশিন এটা দেখিছে নে নোৱা হৈ গৈছে বেয়াটো একদম টোটালি কমে আৰু বেয়া মানে এটো বেয়া বেয়াটো লিখিব জেনে কন্ডিশন নাই মানে এটো অফ হোৱা নাই অফ হোৱা নাই অর্থাৎ এটু ঠিক আছে শক্তি আছে মানে শক্তি আছে আমি সাধারণত ঘরত যেনেকে পরীক্ষা করু এই সিস্টেমটো দি আছো চাওক মানে পুরা ওকে আছে না আমি 30টা করিলো ইজিনে তারে 22টা আমার সাকসেস হয়েছে মই রঙিয়ার পৰা এক ব্যতিক্রমী উপস্থাপন আপোনালোকৰ সন্মুখত আগবঢ়াবলৈ ওলাইছো এগৰাকী শিক্ষিত যুবকে খবর ইত্যাদির ভিডিও চাই পেলায় কি করেছে হ্যাঁ ভিডিওটি শেষলকে চালেই গম পাব নমস্কার মই আজিজুর রহমান আপনাদের চাইছে খবর ইত্যাদি এড্রেস দিম তার পূর্বে ক্যামেরা ঘুরাই ব্যানার দেখাই আছো সাইন করা ব্যানার এটা চাওক এনএফ ব্যাটারি সলিউশন আপনাদের দেখিছে এন্ড রিজেনারেটর সেন্টার অর্থাৎ ইয়াতে সামসির যে মেশিন আছে ব্যাটারি রিজেনারেটর সেয়া ক্রয় করেছে এগারী শিক্ষিত যুবকে আর ইয়ার এড্রেস হয়েছে এটা চাওক আপনাদের রঙিয়ার মানবেন্দ্র শর্মা গার্লস কলেজের সন্মুখতে ফ্রন্টতে আসলতে এই বিল্ডিংয়ের কাকতে গার্লস কলেজের গেট আছে বিশ্বালী মহাবিদ্যালয় আছে আর তার সন্মুখতে আসলতে এ চাওক আপনাদের গার্লস কলেজের সন্মুখতে ব্যাটারি রিজেনারেট ইউনিট ইয়াতে বহাইছে আর মই ভিতর সর সোমাই যাম শিক্ষিত যুবক শিক্ষিত মানে বিএসসি করার পিছত তেও নিজের এক ব্যবসায় আরম্ভ করেছে আর ইয়ারপর আমি দেখাই দিয়েছো গার্লস কলেজ এ চাওক যেহেতু গার্লস কলেজের ফ্রন্টত কইছো এ চাওক গার্লস কলেজের ফ্রন্ট সাইডতে এর দোকান রিজেনারেট ইউনিট ইয়াতে বহাইছে এ আপনার দেখাই আছো মানে মুকলি হওয়া বেশি দিন হওয়া নাই এ চাওক আপনার সামসি ডাঙর মেশিন লৈ আহিছে সামসির এক ডাঙর মেশিন আপনার দেখাই আছো এ চাওক আপনাদের যত এবারত বহুকেইটা ব্যাটারি আসলে রিজেনারেট হয় মানে ওয়েটিং লিস্টত আপনি থাকিব নালাগে বহুকেইটা ব্যাটারি এবারতে হয়ে যাব আমি প্রমাণ দেখাম কিন্তু তার আগতে এগারী যুবক মই এড্রেস দি দিছো আর এগারী শিক্ষিত যুবক খবর ইত্যাদি জড়িয়ে গম পাইছিল আপনি যে রিজেনারেট হয় ব্যাটারি আপনার চ্যানেল আপনার শুভ নাম নমস্কার মোর নাম রিয়াজুদ্দিন আহমদ আর আপনি বিএসসি কমপ্লিট করেছে কাপড় দোকান এখন আছে কাপড় দোকান আছে তারপর এই ব্যবসায় আরম্ভ করেছে টিচিং করো টিচার হয় আচ্ছা মানে প্রাইভেট টিচার শিক্ষক হয় হয় গতি এই যে ব্যবসায় আপনি আরম্ভ করেছে রিজেনারেট মেশিন আনিছে যেহেতু এগারী শিক্ষিত যুবক আপনি আপনি কব যে ফলপ্রসূ হয়েছে না নাই হয়েছে হয়েছে এটা আমি 30টা করলো ইজিনে তার 22টা আমার সাকসেস হয়েছে বাকি মানে 8টা মানে মেশিন মানে ব্যাটারি আমার এটা মানে রিজাল্ট পোয়া না হওয়া নাই 22টা মানে তার কথা হল যে দর্শক আন সাকসেস হওয়ার কারণ হল এই যে সেল আছে এক দুই তিন চারি পাঁচ ছয় ছয়টা সেল থাকে এই সেলর যদি এটাও বেয়া হয় সেই ব্যাটারিটা রিজেনারেট নহয় এ চাওক আপনাদের আসলতে ইয়াতে লৈ আহিলেহে তেওঁলোকে কব পাৰিব যে ব্যাটারি রিজেনারেট হব না নাই কিছুমান মেশিন আছে মেশিনের জড়িয়ে আমি মানে কি কয় কাস্টমার আগে আমি প্রমাণ দি দিও যোন ব্যাটারি হয় হয় বলে কয় যোন নহয় আমি লগে রিটার্ন দি দিও আচ্ছা গতি দর্শক যিসকলে টমটম চলায় টমটম চলাই নিজের পরিয়ালক পোহপাল দি আছে তেওঁলোকে আসলে এবছর পিছত টমটমের বেকআপটা কম পায় রাতেপা যদি ঘরের টমটম ওলাই লৈ যায় দুপুরিয়ার আগতে ঘর সোমাব লগা অবস্থা হয় কিন্তু এয়া নয় দিন চলালেহে তোর হাজিরা পড়ব বা পরিয়ালক পোহপাল দিব পাৰিব কিন্তু যদি ব্যাটারি বেয়া থাকে বেকআপ নিদিয়ে হলে আপনি পেলাই দি নতুন ব্যাটারি লব লাগিব নতুন ব্যাটারি চারিটা লব গেলে টমটম ই রিক্সা 3500-40,000 টাকা যাব গতি পেলনিয়া ব্যাটারি পেলায় নিদি পেলায় যদি আপনি আকো কম টকাত কিমান টকাত হয় এটা ব্যাটারি এটা ব্যাটারি 1000 করো 1000 টাকা অর্থাৎ আকো যদি 4000 টকাত আপনি চারিটা ব্যাটারি পূর্বর নতুন অবস্থার দরে ব্যাকআপ দিয়ে কই লৈ যাব পারে তেতিয়া আপনি কমসে কম অন্তত 3 মাহৰ পৰা বা 6 মাহৰ লৈকে আপনি চলাব পাৰি আছে ওয়ারেন্টি দিব আমি কিছু আচ্ছা ওয়ারেন্টি কিমান দিনৰ দিয়া আছে আমি জানো ব্যাটারি কন্ডিশন চাই ওয়ারেন্টি দিয়া যায় 6 মাহ আর ইন বিটার বেজে 2 বছৰ দিয়া যায় আচ্ছা আচ্ছা এটা ব্যাটারি কিমান সময় লৈ রিজেনারেট হওতে আপনার যদি কন্ডিশন ভাল থাকে ব্যাটারি 10 ঘন্টা লাগি যায় আর যদি কন্ডিশন বেয়া থাকে আপনার 18-20 ঘন্টা লাগি যায় আচ্ছা গতি সবরে চার্জ একটা 1000 টাকা কিন্তু বহুতে ভাবিব যে ব্যাটারি চার্জ দিয়া মেশিন হয় নহয় ব্যাটারি চার্জ দিয়া নহয় চার্জ দিয়ার পিছতো যদি আধা ঘন্টা এক ঘন্টা থাকে বেকআপ
অর্থাৎ আপনার ব্যাটারি ব্যাকআপ সিস্টেমটো বেয়া। যদি আপনি পানি ভরায় মরমত চলাইছে, অ্যাসিড ভরুয়া নাই, সেল বেয়া করা নাই, ভিতরত মানে সব ঠিকই আছে, খালি মরমত পানি ভরাইছে, সেই ব্যাটারিটো মানে 90% ঠিকই থাকে, খালি রিজেনারেট যেটা ব্যাকআপ আছে এই ব্যাকআপটো দিয়ার লগে লগে ব্যাকআপ পাই যায়। আপনার রিজেন সিস্টেমটো আপনা কইছো মই আপনা, যদি 6টা সেল থাকে আপনার, তাতে 6টা সেল যদি একটা সেল যদি আপনার বেয়া হয়ে যায়, সেই ব্যাটারিটো আপনার রিজেন করব নোয়ারো, ঠিক আছে। আর যদি 6টা সেল ঠিকই থাকে মানে ব্যাকআপটো কমে গেছে, সেলবিলাকত কি হয়, ব্যাটারিটো পূরণ হলে আপনার কার্বন মানা হয়ে যায়, ঠিক আছে। কার্বন বিলাক গুছৰ কাৰণে আপোনাৰ মেচিনটো হয় চান্সি মেচিন, ৰিজেনেট কৰা মেচিন হয় আপোনাৰ, এইটো ৰিজেনেট কৰা হয়। মেইন কামটো হ'ল আপোনাৰ কাৰ্বন গুছোৱা মেচিনটো। অৰ্থাৎ খবৰ ইত্যাদিত কেইবাটাও মেচিন মই আপলোড দিছোঁ, আপুনি চাইছে চাগে, গতিকে মানুহে এয়া ভাবিব পাৰে যে এনেই দেখুৱাই আছে যোৰ ৰিজেনেট নহয়। আপুনি নিজে কিনি আনিছে, আপুনি প্ৰমাণ পাইছে ৰিজেনেট হয়, গতিকে মানে 100ৰ ভিতৰত যে আপোনাৰ 90টা ব্যাটারি ভাল হব তেনেকুৱা নহয়, 10টাটো বেয়াও লব পাৰে, বেয়াও লব পাৰে। আৰু সেই বেয়া ব্যাটারি কেতিয়াও মেচিনে আমি যোনটো বস্তু ঠিক কৰিব নোৱাৰো, যোনটো ব্যাটারি আমি কাস্টমার লৈ আইব, কাস্টমার আগতে আমি মেচিনৰ দ্বাৰা আমি চাই লওঁ, যদি ব্যাটারিটো আমি ৰাখিব পাৰো ৰাখি দিওঁ, এইটো 100% আমি সাকসেস হ'ম, এইটো আৰু যোনটো নোৱাৰো ডাইৰেক্ট কাস্টমারক আমি ডাইৰেক্ট কৈ দিওঁ যে এইটো নহ'ব। নতুন ব্যাটারিও পাব আপোনাৰ তাত, নতুন ব্যাটারি পাই এভেলেবল পাই, যদি সেল বেয়া হ'ল রিজেনারেট কৰিব পৰা সিস্টেম নাই, টোটাল বিকল হৈ গ'ল ব্যাটারি, পাই যাব নতুন ব্যাটারি তো নিব পারিব, তো আপনার পর রেহাই মূল্য পাব, আচ্ছা কম দামত দিব। গতিকে দর্শক আমি প্রমাণ দিম যে রিজেনারেট হয়ে আছে না নাই, বর্তমান আপনার তো পরীক্ষা করব মেশিন দিছে চান্সি, প্রথমে মেশিন দি মিটার দিয়ে আমাকে দেখাই দিব যে কিমান উঠে, আর 12 পয়েন্ট কিমান উঠিলে ফুল হয়। এনে ব্যাটারি এটা নতুন ব্যাটারি তো কব গেলে আপনার 12.50 লাগে, আপনার 13.8 তারপর আরো আমার বিভিন্ন কৌশল আছে, এইটা মেশিন দিয়ে দিলে চাওয়া পড়ে, এইটু মেশিন দিয়ে দিয়েছ, আরো মেশিন আছে না, এয়া মেশিন কিমান ডাঙর মেশিনের পরীক্ষা করব চাওক, আপনাদের এয়া সানসিয়ে দিছে, আপনাদের সানসিয়ে দিছে, এই মেশিনের লগতে পাই ন, এ চাওক আপনাদের একটু ব্যাটারি বেয়া আছে, হ্যাঁ প্রথম কথা একটু ব্যাটারি বেয়া আছে, আমি কাস্টমার জনক কই দিছো, ব্যাটারি তো বেয়া আছে, এটা আপনার কোনটো হচ্ছে 10.7 মানে এটো অফ হোৱা নাই, অর্থাৎ এটো ঠিক আছে, শক্তি আছে, মানে শক্তি আছে, গতিকে এই শক্তিয়ে প্রমাণ করে যে ব্যাটারি ভাল না বেয়া রাখিব পাৰিব নে নাই। গতিকে আৰু সিস্টেম আছে, এতিয়া আমি আর্থিং দিম, যেহেতু লাইট গৈছে আন্ধাৰ, ভাল হব আর্থিং দিয়াত। এতিয়া আপোনালোকক আমি সাধাৰণতে ঘৰত যেনেকে পৰীক্ষা কৰোঁ এই সিস্টেমটো দি আছো, চাওক চাওক মানে পুরা ওকে আছে না, ওকে রিজেনে এনেকা বলবনি নি কাটিলে, হ্যাঁ এটি ব্যাটারি রিজেনে ক মারিবো, আর ক মারিছে দেখছ না, এটু সেল বেয়া, মানে সেল বেয়া আছে, একটু করে বেয়া, এনেকে লগাওতে এই সেলটো চাওক আপোনলোকে উতলি গৈছে, অর্থাৎ এটা সেল আপোনাৰ বেয়া হৈ গৈছে, এটু প্রমাণ, এবৰ ব্যাটারিটো ভালে আছে বৰ্তমান, এবিলাক ভাল আছে ন, এ চাওক আপোনলোকে, ইয়া এটু চার্জ হৈ গল, চার্জ হৈ গল, ফুল চার্জ হৈ গৈছে না, ঠিক আছে। দর্শক এয়া প্রমাণ দিয়ে আপনার দেখাই দিছো যে আপনাদের যদি ইয়াত ব্যাটারি লৈ আহে তেওঁলোকে চাই পেলাই কব পাৰিব যে আপনার ব্যাটারি ভাল না বেয়া, তারপর রাখব, কাস্টমার আছে, আচ্ছা কাস্টমার ব্যাটারি রিজেনারেট করাই লৈ গৈছে, আপনি লৈ গৈছে, হয় আপনার ব্যাটারি রিজেনারেট করেছে, ইয়াত হয়েছে, রিজেনারেট হয়েছে, আগতে কি অসুবিধা আছিল, আগতে তাৰমানে ব্যাটারিটো ব্যাকআপ পোৱা নাছিলোঁ, এবাৰ আহোঁতে চার্জ শেষ হৈ যায়, ক'ত ব্যৱহাৰ কৰিছিলে, ইনভার্টাৰ নে ই ৰিক্সা,
ইরিক্সাত ব্যবহার কৰিছিল ইরিক্সাত ব্যবহার কৰা হয় তাৰ পিছত কেটা ব্যাটৰি ৰিজেনেৰেট কৰিছিল সারিটা কৰিছিল সারিটা সারিটা হল সারিটা ভাল হৈছে বৰ্তমান এতিয়া ৰাতিপৰ পৰা মটমটি গডলি 8 বজা লৈকে চলাই আছো অসুবিধা নাই আগতে ৰাতিপৰ পৰা কেটা লৈকে চলাব পাৰিছিল না আগতে 11টা বজা লৈকে পাৰিছিল তাৰ পিছত দেখে গৈ গৈছিলে তাৰ পিছত ইয়াতে গম পাই আহিলো অহাৰ পিছত লগালো লগাৰ পিছত ফিৰদিনা দিলাক মোক বেটাৰীখিনি গোটাই তাৰ পিছত লগাই লোৱাৰ পিছত এতিয়া বৰ্তমান চলি আছো ঠিকে চলি আছো দৌৰি আছো ন দৌৰি আছো মোটামুটি ভালে ভাড়া মাৰি ইতিমধ্যে আপোনাক চাগে ৱাৰেণ্টিও দিছে যে কিমান দিন আচলতে দৌৰিব পাৰিব আপুনি কিমান দিনৰ ৱাৰেণ্টি দিছে অক ছয় মাহৰ ৱাৰেণ্টি দিছে ন হয় ছয়মাহলৈকেতো চলাব পাৰিব ছয়মাহ ওপৰ যাব এটা আমি মিনিমামটো দিয়া যায় আচ্ছা নতুন অৱস্থাটো এনেকৈ আছিলে বৰ্তমান যিটো বেকআপ পাইছে ৰিজেনেৰেট হোৱাৰ পিছত হয় হয় নতুনত একেই পাইছোঁ বৰ্তমান নতুনত যেনেকুৱা পাইছিলোঁ এতিয়া তেনেকুৱাই পাই আছোঁ সেইকাৰণে ই ৰিক্সা চালকৰ মন্তব্য কেমেৰাত আমি ল'বলৈ যত্ন কৰিছোঁ আৰু আছে নেকি ৰিক্সা চালক আছে দাদা আপুনি ৰিক্সা চলায় ন হয় আচ্ছা কি নাম আপোনাৰ নাজিৰ আলী আচ্ছা কি হৈছিলে বেটেৰী ৰিজেনেৰেট কৰিছে আপুনি কৰিছিলোঁ কি প্ৰব্লেম হৈছিল মোৰ চাৰ্জিংটো কম পাইছিল নতুন অৱস্থাৰ দৰে হৈছে নতুন দৰে গতিকে ই ৰিক্সা চালকসকলৰ মন্তব্য ৰঙিয়াৰ যি ছচাইটি চক আছে ছচাইটি চকতে আপোনালোকে ই ৰিক্সা চলায় তেওঁলোকৰ মন্তব্য আমি ল'বলৈ যত্ন কৰিছোঁ আৰু এগৰাকী শিক্ষিত যুৱক এই ব্যৱসায় নতুনকৈ আৰম্ভ কৰিছে আপোনালোকে সহযোগ কৰিব যিসকলে এই ভিডিঅ'টো চাই আছে আপোনালোকৰ যদি কেৱল ই ৰিক্সাই নহয় ইয়াতে বহুত কেটাগৰীৰ বেটেৰী আচলতে এয়া চাওক আপোনালোকে আপুনি ট্ৰেক্টৰ হওক বা জে চি বিৰ বেটেৰী হওক খোলা বেটেৰী হওক ইনভাৰ্টাৰ বেটেৰী হওক গাড়ীৰ বেটেৰী হওক এনেধৰণৰ বেটেৰী জাহাজৰ বেটেৰী বাইকৰো হয় ফ্লাইটৰ বেটেৰীও ৰিজেনেৰেট হয় কিন্তু এটা কথা আপোনালোকে জানি ৰাখিব যে বেটেৰী আপুনি ৰিজেনেৰেট তেতিয়াই কৰিব পাৰিব নতুন যদি আপুনি বেটেৰী ক্ৰয় কৰিছে প্ৰথম অৱস্থাত বহুতে নতুন ক্ৰয় কৰিব লগা হয় ইনভাৰ্টাৰ বা ই ৰিক্সাৰ ক্ষেত্ৰততো নতুন লাগি আহে গতিকে সেই বেটেৰীসমূহ আপোনালোকে এচিড ঢালি চেলভেয়া নকৰি পানী ঢালি মৰমত চলাব মানে আপোনাৰ এচিডটো ঢালিলে কি হয় পেটবিলাক হাৰ্ড হৈ যায় আচ্ছা এচিডটো ঢালিব নালাগে আৰু এটা কথা জানিব বিচাৰিম যে এবাৰ ৰিজেনেৰেট কৰাৰ পিছত এওঁলোকৰ বেটেৰী ছয়মাহ আপোনালোকে ৱাৰেণ্টি দিছে আপুনি ছয়মাহ পিছত যদি আকৌ বেকআপ কমি আহে আকৌ দিব পাৰিব তিনিবাৰ কৰিব পাৰি মৰমত চলালে হয় হয় আপোনালোকে এচিড নাঢালিব পানী ঢালি ধুনীয়াকৈ চলাব মানুহে কি কয় যে এচিড ঢালিলে বেছি পিকআপ দিয়ে কেইদিন পাব তাৰপিছত গৈ পেলাই বেটেৰী এঞ্জিন যিটো আছে চেলবিলাক বেয়া হৈ যায় তাৰপিছত আৰু ৰিজেনেৰেট নহ'ব গতিকে প্ৰথম অৱস্থাত আপোনালোকক ধুনীয়াকৈ বুজাই দিছিলে ন কাষ্টমাৰ ফিডবেক আপোনালোকক দি দিলোঁ চান্সি গতিকে চান্সি ইতিমধ্যে কেইবাটাও মেচিন মই আগবঢ়াইছোঁ বঙাইগাঁৱৰ পৰা নগাঁৱৰ পৰা এয়া ৰঙিয়াৰ পৰা আগবঢ়াইছোঁ চান্সি গতিকে আপোনালোকে আহি পেলাই এই শিক্ষিত যুৱকগৰাকীয়ে আৰম্ভ কৰে এই ব্যৱসায়ত সাতোজান দিব পাৰে সহযোগ কৰিব পাৰে আপোনালোকে যদি আপোনালোকৰ বেটেৰী আছে আপুনি যদি বেটেৰীগৰাকী বেকআপ কম পাই আছে যিটো বেটেৰী 7 ঘণ্টা 8 ঘণ্টা বেকআপ দি আছিলে সেই বেটেৰী এতিয়া 1/2 ঘণ্টা বা 1 ঘণ্টা বেকআপ পায় অৰ্থাৎ সেইটো বেয়া আপুনি ইয়াত আহি দেখুৱাই ল'ব যদি চেল বেয়া হৈছে তেতিয়া নহ'ব আৰু যদি চেল বেয়া হোৱা নাই ঠিকে আছে তেওঁলোকে যদি কয় যে ৰিজেনেৰেট হ'ব তেতিয়া আপুনি ৰিজেনেৰেট 1000 টকাৰ বিনিময়ত আকৌ নতুন অৱস্থাৰ নতুন বেটেৰীয়ে পাই আছে ক'বলৈ গ'লে হয় ইতিমধ্যে আপোনালোকে ভিডিঅ'টো সম্পূৰ্ণ চাইছে এই পৰ্যন্ত চাই পেলাই আপোনালোকৰ বুজিবলৈ বাকী নাই যে শিক্ষিত যুৱকগৰাকীয়ে আৰম্ভ কৰা এই ৰিজেনেৰেট ইউনিটৰ জৰিয়তে প্ৰকৃতাৰ্থত বেটেৰী ৰিজেনেৰেট হৈ আছে বহু ই ৰিক্সা চালকে উপকৃত হ'ব বহু বেটেৰীগৰাকী উপকৃত হ'ব যদি আপোনাৰ বেটেৰী আছে ৰিজেনেৰেট কৰিব লগা অৱস্থাত যদি আছে তেতিয়াহ'লে আপোনালোকে ডিছপ্লে দিয়া নাম্বাৰৰ সৈতে যোগাযোগ কৰি ইয়াত আহক ইয়াত আহি পেলাই মই দিয়া এড্ৰেছমতে আহি পেলাই আপোনালোকে আপোনাৰ বেটেৰী ৰিজেনেৰেট কৰি আকৌ নতুন অৱস্থাত নতুন বেকআপ পোৱা কৰি লৈ যাওক আপোনালোকে আহি থকা দিনত আকৌ এইগৰাকী যুৱকে যদি এই বিজনেছত কিবা নতুনত্ব এড কৰে তেতিয়াহ'লে আকৌ নতুন উপস্থাপন লৈ আহিম চাই থাকিব খবৰ ইত্যাদি মোৰ